ডিসক্লেইমার, কোনো ধরনের গান বা মিউজিক ইসলামে জায়েজ নাই, তাই এই ভিডিওটিতে কোনো ধরনের গান বা মিউজিক ব্যবহার করা হয় নাই। সো চলো আমরা এবার চলে যাই আমাদের মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি মন আল্লাহ তাআলার রহমতে তোমরা ভালো আছো এবং আমিও মন আল্লাহ তাআলার রহমতে ভালোই আছি। সো গাইজ, আমরা আবার একটি বাংলা সার্ভাইভাল সিজ মাইনক্রাফট একটি এপিসোড নিয়ে চলে এসেছি। সো চলো কথা না বাড়িয়ে আমাদের আজকে ভিডিওটি শুরু করি। সো গাইজ, আমরা তোমরা দেখতে পাচ্ছ আমরা বাড়ি থেকে অনেকটা দূরে, আমরা এখানে কেন? সো এখানে হলো একটি মৌচাক দেখেছিলাম, সেখানে আমরা গিয়ে একটু মৌমাছিগুলোকে নিয়ে নিব। ফুল ধরলে ওরা একা আমাদের সাথে চলে আসবে আর মৌচাকটাকে ভেঙে নিয়ে যাব। আর মাইনক্রাফট গেমে তোমরা যেসব ইগনোর করবা সেটা হলো টোটেম অফ আন্ডাইং, ওটা সম্পূর্ণভাবে ইগনোর করবা। আয়রন করলে মাইসগুলোকে কোনো পাত্তাই দিবা না, ওদের কাছেই তোমরা যাবা না। সো এই সব কিছু তোমরা ইগনোর করবা, আর বাকি সব কিছু আস্তে আস্তে পরে পরে তোমাদের বলবো। সো এই যে দেখতে পাচ্ছ বি নেস্ট, সো এটা হলো মৌমাছিদের বাসা। তো সো এখন দেখি একটু ভেঙে দেখি এটার মধ্যে মধ্যে বোধহয়, ওরে 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 গাইজ, এটার মধ্যে মৌমাছি। সো এখন তো যে লেভেলের পয়জনটা আমারে দেবে, রে ওরে 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 পয়জন দিয়েছে। সর্বোচ্চ লাস্টে দুই থেকে এক দাগ থাকে, কারণ আমি আগেও এরকম খেয়েছি, যদি এরকম পয়জন দিতে থাকে বাট লাস্টে দুই এক দাগ থাকে। সো আমার কাছে কোনো ফুল নেই, ফুল দিয়ে দেখি ওদেরকে কাম করা যাবে, আবার ততক্ষণ ওরা পালিয়ে টালিয়ে না যায়। দেখি কিছু ফুল নিয়ে নিই এখান থেকে, যে কোনো ধরনের ফুল নিলেই হবে। সো এই যে এই যে এই যে এই যে এই যে আমাদের মৌমাছিটা, হ্যাঁ মৌমাছিটা আছে এখানে আছে। কী রে, এখানে কি একটা মরে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, বাকি মৌমাছিগুলো কো গাইস, দেখছো কি কপালটা পড়া গাইস? সো গাইজ, যেহেতু মৌমাছি পেলাম না, ভাবতেছি এখন বাড়িতে চলে যাবো। সো গাইজ, আমি বাড়িতে গিয়ে আমি আবার ব্যাক করতেছি। সো গাইজ, মাঝখানে রাত হয়ে গিয়েছিলো, বিছানা পাতিয়ে ঘুমিয়েছি, পরে এখানে সে কিছু গাছ কাটলাম। আর এটা হলো আমার নতুন ফার্ম, এখানে যে ওখান থেকে এখানে রূপান্তর করেছে, আর ওখানেও কিছু কিছু রয়েছে। সো আজকে মূলত আমরা একটা পশু পাখির ফার্ম তৈরি করবো, মুরগির ফার্ম, পরে পশু পাখি, গরু, ভেড়া, ভেড়া যদি পাই গরু পাই, মানে ফার্মটা তৈরি করবো। ওই যে ওখানে দেখতে পাচ্ছ একটা ওয়ল্ফ, ওকে বোধহয় পুষলে গুণা হতে পারে আমাদের। সো এখন আমরা কী করব, আমাদের কাছে তো বোধহয় হাড্ডি আছে, তোমাদেরকে একটু দেখাই, বাট আমি ওকে টেম্প করব না, কারণ মিনিমাম দুই চারটা পাঁচটা, সর্বোচ্চ গেলে দশটার মধ্যে তো হয়ে যাবে। আমার কাছে দুই চারটা থাকতে পারে, আর ওই যেটা দেখালাম পশু আর কি ফসলের ক্ষেত, ওখানেও আমার চেস্টের ভিতর দুই চারটা থাকতে পারে হাড্ডি, আর এখানেও দেখতে পাচ্ছ চারটা আছে হাড় বোন। সো এখন আমরা কী করব, এখন গিয়ে আমরা আগে ফেন্স পাতাবো, ফেন্স পাতাবো মানে যেখানে যে গরু গরু ভেড়া ওরা থাকবে। সো এই জায়গাটা আমরা পাতাতে পারি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা দিব না, আরও কিছু আমরা দিতে পারি। সো আমাদের চৌষট্টিটা আর আটটা, মোটমোট বাহাত্তরটা হয়েছে। সো এখানে আরেকটা দিয়ে দিলাম নয়টা, এবার সামনের দিকে এক দুই তিন চার পাঁচ ছয়, হ্যাঁ সাতটা দিই, আবার এই পাশে আমরা আবার সাতটা দিই, কারণ পিছনে তো এই যে একটা রয়েছেই, আর সামনে খালি সাতটা দিলে হয়ে যাবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সো এই যে হয়ে গেল। এখন আমরা কী করব, ওই যে দেখতে পাচ্ছ ওল্ফটা। সো এখন আমরা এই পাশ থেকে এক দুই তিন, এখান থেকে এক দুই হ্যাঁ তিন, আর এই যে মাঝখান বরাবর একটা ফেন্স গেট দিয়ে দেবো, ফেন্স গেটও তিনটা বানিয়ে রেখেছিলাম। যাক, সব কিছু পুরো পারফেক্টভাবে করতে হবে। সো এই যে ফেন্স গেটটা এখানে দিয়ে দিলাম, যাক এই যে এখানে থাকবে আমাদের গরু আর ভেড়া, আর এই পাশে একটা বানাবো মুরগির, কারণ মুরগির মুরগিদেরকে ব্রিড করার নিয়মটা আলাদা, আর গরু আর ভেড়াটা পুরো একই। সো ওদেরকে একটাই আর মুরগিদেরকে আলাদাটাই। সো এখানে মোটামুটি কয়টা হলো, আটটা হলো বোধ হয়। সো এখানে একটা দিলাম এই বরাবর, সো এটা আবার ভেঙে দিতে হবে, কারণ আমাদের পিছন বরাবর আরেকটা ভাঙতে হবে, কারণ আটটা হয়েছিলো মনে হয়। সো এখান থেকে যদি আমরা একটা কমিয়ে দিই, তিন চার পাঁচ ছয় সাত আট, সো আমাদের আটটা হয়ে গেছে, যেহেতু একটা কমিয়ে দিতে হবে এই পাশ থেকে। এটা আমরা এখন ভেঙে ফেলবো, এটা ভেঙে, তাই সাত সাথে যদি ই থাকে ওই ডান পাশে তিন বাম পাশে তিন, মাঝখানে এক হলো ফেন্স গেট, তাহলে সুন্দর দেখা যায়। এবার সামনের দিকে তিন চার, না কয়টা দিলাম, মোটামুটি হয়েছে মনে হয়, হ্যাঁ তিন। সো এখানে আমরা তিন দিব, এবার এইদিকে একটা দিলাম, হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয়, আর ডান সামনে তো একটা দিয়েই রেখেছি সাত, আর একেবারে পিছনটা ধরলে হবে আট। সো এখন আমাদের কী করতে হবে, যে এখানে একটা দিতে হবে আর এই মাঝখানেরটা ভেঙে দিতে হবে। সো এখানে ফেন্স গেটটা দিলে একেবারে পুরো পারফেক্ট, সেই লেভেলের সুন্দর চমৎকার দেখা যাইবে।
সো এখন দেখতে পাচ্ছ আমাদের দুইটা ফার্ম তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা করব কি, এখন হলো তোমাদেরকে নিয়মটা আমি দেখিয়ে দিব। এই নিয়মটা 100% সবাই জানো, আমি যেহেতু আবার সার্ভাইভাল সিরিজটা শুরু করেছি, সুতরাং আবার প্রথম থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, কারণ তোমরা তো সবাই জানোই। সুতরাং এই 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 এপিসোডটা দেখার তোমাদের কোনো মানেই নেই, পুরো ফালতু একটা এপিসোড হলো আমার এটা, কারণ একবার শুরু করে আবার ডিলিট করে দিলাম অনেক কষ্ট। সো এখন এই যে 1, 2, 1 আর কি, এখানে হুইটগুলো আমি সব ভেঙে ফেলবো। ফসল চাষ করার নিয়ম তো তোমরা সবাই জানো। সো এখন আমরা সিড কটা এখন লাগিয়ে দেবো, কারণ প্রত্যেকটা থেকে 1-2টা করে সিড পাওয়া যায় প্রফিট। আর এখানে একটা লাভ দিয়েছে, এবার ডার্টে পরিণত হয়েছে, এটা পরে আমরা হো দিয়ে এবার ঠিক করে ফেলবো। সো এখন আমাদের কাছে যা যা আছে এইগুলোতেই হয়ে যাবে, দেখতে পাচ্ছ অনেকটা রাত হয়ে গিয়েছে। সো এখন আমরা আবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো। সো হ্যাঁ হ্যাঁ, কি এই তো সব কিছু ঠিকঠাক, এখন আমরা দরজাটা আটকিয়ে দিই, এখনই ঘুমিয়ে পড়বো। এখনও বোধ হয় রাত হয়নি, রাত হওয়ার এরকম হয়ে যায়, কিন্তু রাত তো একটু দেরি হয়ে যায়, সমস্যা না, আমরা একটু ওয়েট করতেছি। সো সব কিছু ঠিকঠাক, হ্যাঁ চাপ দিলাম, আহা রিস্পন পয়েন্ট সেট, ইউ ক্যান অনলি স্লিপ অ্যাট নাইট, এখনও রাত হয়নি, যাক আল্লাহুম্মা বিসমিকা মুতুয়া আহ ইয়া। সো আল্লাহ তাআলার নাম নিয়ে ঘুম দিলাম, আল্লাহ তাআলার নাম নিয়ে ঘুম থেকে উঠলাম। সো এখন আমরা ঘর থেকে বেরিয়ে আমরা এখন আমাদের মিশনে যাব। প্রথমে আমরা খুঁজবো একটু কিছু ও আর কি, হ্যাঁ ও এদিকে একটা জিনিস আছে আমার মাইনিং এরিয়া, এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে যে আয়রনের যে তোমরা দেখলা চেস্ট প্লেট, যে এখান দিয়ে মাইনিং করেছি। আর গাইজ ভিতরে গিয়ে হালকা একটু পিসফুল মোডে আমি গিয়েছিলাম, তোমরা কিছু মাইন করো না, কারণ আমার কাছে কোনো আর্মার টার্মার কিছুই ছিল না, তাই আমি পিসফুল মোডে গিয়েছিলাম, কারণ কেবের মধ্যে অনেক সময় ক্রিপার ট্রিপার থাকে, মোডে টোডে যেতাম। সো তোমরা কিছু মনে করো না, তাই আমি একটু পিসফুল মোডে গিয়েছিলাম। আর এখন করবো কি, এখানে একটা ফেন্স দেবো, কারণ আমি ঘোড়াটাকে আটকাবো। আমার কাছে লিডও আছে আর স্যাডেলটা তো তোমরা জানোই যে গ্রাম থেকে আমি পেয়েছিলাম। সো লিড আমরা এটাই মনে হয় লিড, এই যে দেখতে পাচ্ছ দুইটা লিড হয়েছে। ওয়ান্ডারিং ট্রেডারের সাথে যে দুইটা লামা থাকে, মাইরে মাইরে ওকে দুইটিটা এমন মারা মারছি, তারপরে লিডটা পাইছি। সো এখন একে এরপর আবার ধরলে যে লেসে ক্লিক করে এখন একে ধরে এনে এই ফেন্সে একটু ক্লিক করলে যে দেখতে পাচ্ছ আটকা পড়ে গিয়েছে। আর যদি আমি যে স্যাডেলটা এনেছি এই স্যাডেল চাইলেও তোমরা ওকে দিতে পারো। সো এখন আমাদের কী করতে হবে, এখন আমাদের যেতে হবে গরু ভেড়া খুঁজতে, আর হলো মুরগি কিরে, মুরগির সিটটা পরে এসে আমি নিয়ে যাবো ভাবতেছি, নাকি এখনই নিয়ে যাবো। সো এখন চাইলেও আমি নিতে পারতেছি, এই যে আমার কাছে সিট আছে 60টা, আলহামদুলিল্লাহ অনেক অনেক আছে। সো এখন যাই আমরা মিশনে যাই, দেখা যাক সামনে কী কী পশু পাখি প্রাণী টিরানি পাওয়া যায়। মোটামুটি আশা করি ইনশাল্লাহ ভালো কিছু পাবো। সো দেখতে পাচ্ছ আমার সামনে একটা গরু দেখা যাইতে আছে, হেতারে আই এখন দ্যাট ফেলেছে লইয়া যামোগা। সো তো এই যে দেখতে পাচ্ছ আমি যখন ওর দিকে হুইট দেখাই, ওরা কী সুন্দর আমার দিকে দড়ি আসে, এইভাবেই আমি চেয়েছিলাম। এদেরকে তোমরা এই হুইট মানে গম দিয়ে ফিট করাতে পারবা, মানে খাওয়াতে পারবা, আর মৌমাছিদেরকে ফুল দিয়ে খাওয়ানো যেত, তাই আমি বলেছিলাম যে কোনো ধরনের ফুল, কিন্তু ওখানে শুধু সূর্যমুখী ছিল, তাই আমি সূর্যমুখী নিয়েছিলাম। কিন্তু ওরা তো ডিএসপন হয়ে গেলো না, আর কি মরে গিয়েছে, আর দুই তিনটা বোধ হয় তিনটা ছিল, একটা মরে গিয়েছে তো মনে হয়, একটা মরেই তো গিয়েছে দেখলাম। ভালো হয় তোমরা দেখতে পারো যে সাদা একটা ই হয়ে গিয়েছে, আর বাকি দুইটা মানে পলাই টলাই গেছে, বা ওরাও মরে যেতে পারে জানি না। সো এখন দেখা যাক আরও কিছু পাওয়া যায় কিনা। আর এদিকে মনে হালকা একটা মুরগি দেখেছিলাম প্রথম দিকে, নাকি দেখিনি, আবার দেখতেও পারি, ও দেখেছিলাম মনে হয়। সো যাই হোক, এখন ওদিকে তোমরা দেখতে পাচ্ছ দুইটা লামা, ওদের ব্যবস্থা আমি পরে করবো, ওদের কাছ থেকে আরও দুইটা লিড নেওয়া যাবে। সো এদিকে ও ও ওই যে আলহামদুলিল্লাহ, যাক গাইস আমরা ওখানে মুরগি পেয়ে গিয়েছি। এখানে ওই তো ও দুইটা মুরগি তো আছে, সো এই দুইটা মুরগিকে দিয়ে একটা আজকে এখন ফিট করাবো, ফিট করে এদেরকে একটা বাচ্চা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। যখন এদেরকে দুইটা খাইয়ে দেবো একটা বাচ্চা পয়দা হবে। সো এখন দেখতে পাচ্ছ ওদের দিকে সিড দেখাচ্ছি, যে কোনো ধরনের সিড, তোমরা বেটরুটের সিড, পরে হুইটের সিড, পরে আর যে পামকিনের সিড, মেলনের সিড, যে কোনো সিড দেখালেই ওরা তোমার কাছে আসবে, আর ওদেরকে তোমরা ফিট করাতে পারবে। যে কিরে যে আর একটা মুরগি যে পিছনে, মুরগিরা হলো ছোটো মানুষ, আসতে না ভালো ভাই। সো আসুক সমস্যা নাই। আর গাইজ কিছু কন্টেন্টের আইডিয়া দিও, মাঝে সাথে কন্টেন্ট খুঁজে পাই না। ওই যে মুরগিটা আবারও থেকে গিয়েছে, সো এই মুরগিটাকে এখন আমরা আবার নিয়ে আসবো। সো এই যে মুরগিটা আমাকে দেখিয়ে ফেলেছে, এই যে মুরগিটা আসতেছে আমার সঙ্গে সঙ্গে। সো দুইটা মুরগি আমার সঙ্গে আসতেছে, এখন এদেরকে দুইটাকেই আমি এখন এই ভিতরে নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছ চলে এসেছে। সো এখন আমি চাইলে অফ করেই দেখো দুইটা মুরগিকে এই ফিডে ক্লিক করে যদি করি, এই যে দেখতে পাচ্ছ ওরা যে কী সব করতেছে থাকো সব দেখার দরকার, ওই যে দেখতে পাচ্ছ একটা বাচ্চা হয়ে গিয়েছে। সো এখন আমরা চাইলে বেরিয়ে যেতে পারি, এইভাবে এই বাচ্চাটা একা একাও বড়ো হতে পারে, আবার তোমরা যদি একে খাইয়ে খাইয়ে বড়ো করতে চাও তাও পারো। সো এখন আমরা একটু গোশ টোশ খেলাম। সো এখন আমরা ভাবতেছি এখন এখান থেকে বেরিয়ে যাবো,
আর তোমাদেরকে দেখাবো আমাদের আগের ওই যে ওখানে যে ফসলের ক্ষেতটা ছিল একেবারে ওই পুকুরের কাছে, ওই ফসলের ক্ষেতটার কী অবস্থা তোমাদেরকে দেখাবো। আর ওই যে গরুর যেটার মধ্যে ঢুকলাম ওখানে বেড়াটারা যেহেতু আর কিছু পাইনি, সো ওদেরকে পরে ঢুকিয়ে দেবো আমি অফলাইনে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ দুইটা পাম্পকিন হয়ে গিয়েছে, কত সহজ উপায়ে আমি কাজ বাস করেছি তোমরা দেখতে পাচ্ছ গাইস। আর এর হলো মাঝে সাথে তুমি যেই দিকেই দিবা মাঝে সাথে এক এক দিকে এক এক প্রকার পাম্পকিন ওঠে, সো এর জন্য একটা ভেজাল হয়ে যায়। সো একটা নিয়ে নিলাম আর একেও নিয়ে নিলাম। সো গাইজ এখন আমার যা মনে হয় আজকের পর্বের তো মূল টার্গেটই ছিল পশু পাখির খামার বানানো, সো মোটামুটি যেই সব টার্গেট ছিল সব কিছু আমার করা শেষ। সো গাইজ আমাদের ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্তই, আশা করি তোমাদের সকলেরই আমাদের আজকের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। সো গাইজ বরাবর মতো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা, তোমরা সর্বদা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবে। সো গাইজ আমাদের ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। راح قلك راح احكي وقوفي ما بوقف لو خلص حروفي، راح قلك راح احكي وقوفي ما بوقف لو خلص حروفي.